আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি চৈতি সরওয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্যরকম ঈদ উল ফিতর নেই ঈদগাহে জামাত কোলাকুলি, মসজিদের নামাজে ভিড় মুসল্লিদের করোনা মুক্তির প্রার্থনা। নিরানন্দ রাজধানী বিনোদন কেন্দ্র ফাঁকা, ঘরে ঈদ উৎসব, জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যম কর্মী সহ অনেকেই। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, সামাজিক দূরত্বে শুভেচ্ছা বিনিময় গণভবনে। বরিশাল, সিলেট, রংপুর ও কক্সবাজারে করোনা সন্দেহে আরও 5 জনের মৃত্যু, জামালপুরে চিকিৎসক সহ করোনা টেস্টিং ল্যাবের স্বাস্থ্যকর্মী আক্রান্ত। এবং প্রেম ও জোহের কবি কাজী নজরুলের 121তম জন্ম জয়ন্তী আজ। এবারে বিস্তারিত সংবাদ। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন ঈদ উল ফিতর আজ, কিন্তু করোনা মহামারীতে এবার সীমাবদ্ধ সেই উৎসব। নেই ঈদগাহে জামাত বা কোলাকুলি, পথে নেই সাজসজ্জা। সংক্রমণের ভয়ে ঈদের নামাজ হচ্ছে ঘরে মসজিদে, নানা স্বাস্থ্য সতর্কতা নিয়ে। মাস্কে ঢাকা মুখে একে অন্যকে জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। এক অন্যরকম ঈদ নগরবাসীর, খোলা মাঠে নয় মসজিদে মসজিদে হলো ঈদের জামাত। এবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত হয় সকাল 7টায়। করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও ঢাকা ঈদের প্রধান জামাতে অংশ নিতে দলে দলে ভিড় করে মানুষ। কোনোরকম শারীরিক দূরত্ব না মেনে ঠেলা ধাক্কা দিয়ে তারা মসজিদে ঢোকেন। অনেকে নামাজের কাতারে দাঁড়ান বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। এত বড় লাইন হচ্ছে এটার জন্য যে স্যানিটেশন একটু ডাবল করলে, মসজিদ কমিটি যদি ডাবল করে দিত তাহলে হয়তো এত বড় লাইন হইতো না। এক ঘন্টা পর পর 6টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদে। অবশ্য মসজিদের ভেতরে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেন মুসল্লিরা। মুসল্লিরা নামাজ পড়েছেন এবং অত্যন্ত জীবন ঝুঁকির বিষয়টাকে মাথায় রেখে সকলেই কিন্তু এই জিনিসটাকে মেনে চলেছেন। নামাজ শেষে করোনা মহামারী থেকে মুক্তি এবং বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। সমস্ত হাজিরা যেন যেতে পারে, আবার সুন্দরভাবে হজ করতে পারে। যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই পড়েন ঈদের নামাজ। এবার পরিবর্তিত পরিবেশে ভিন্ন রকম ঈদের অনুভূতি জানান নগরবাসী। আমরা যেন করোনা থেকে সুস্থ থাকতে পারি আর ঈদের সালাত আদায় করে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মসজিদে নামাজ শেষে এবার হাত মেলাননি কেউ, কাউকে কোলাকুলি করতেও দেখা যায়নি। শুধু দূর থেকে হয়েছে ঈদ শুভেচ্ছা বিনিময়। সচরাচর যেভাবে ঈদ উদযাপন করেন মুসলমানরা, মহামারী করোনা ভাইরাসের কারণে এবার তা উদযাপন হলো ভিন্নভাবে। সবার প্রত্যাশা কোরবানিদের আগেই কেটে যাবে এই দুর্যোগ, আর সে জামাতে বুকে বুক মিলিয়ে উদযাপন হবে ঈদ উৎসব। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 200 বছরের ইতিহাসে এই প্রথম ঈদে জামাত হলো না শোলাকিয়া ময়দানে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ঈদগাহে এর আগে হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত, যেখানে নামাজে শরিক হতে ছুটে যান দেশ বিদেশের মুসল্লিরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবছর সেখানে হয়নি কোনো আয়োজন, নামাজ আদায় করতে যাননি কেউ। কিশোরগঞ্জে ঈদের প্রধান জামাত হয়েছে ঐতিহ্যবাহী শহীদে মসজিদে। জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন। এছাড়াও জেলা শহরের প্রাচীন পাগলা মসজিদে 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নিরানন্দ রাজধানী, ঈদের দিনেও উৎসবের আমেজ নেই। সরকারি বিধিনিষেধ আর স্বাস্থ্য সতর্কতায় ঘর থেকে তেমন বেরই হয়নি মানুষ, সময় কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। বন্ধ চিড়িয়াখানা, পার্ক সহ সব বিনোদন কেন্দ্র। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। এই প্রথম এমন ঈদ, হুল্লোড় নেই, নেই রিক্সা মোটরসাইকেলে মুক্ত ঘোরাঘুরি, রাস্তা দেখে বোঝার উপায় নেই এটা ঈদের দিন। ঈদের আনন্দে ঘর থেকে বের হতে না পারা কিংবা গ্রামে স্বজনদের কাছে যেতে না পারার
কষ্ট অনেকের চোখে মুখে। ঈদের দিন রাজধানীর পার্ক, চিড়িয়াখানার মতো বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকেনি কখনো, সেখানেও এখন শূন্যতা। বাড়িতে যেতে পারিনি, একটা অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। ঈদের মধ্যে মানুষের বাসায় যাওয়া আসা, বাড়িতে যে ঈদ করা, এই আনন্দটা আবার নিতে পারতেছি না শুধুমাত্র কোভিড-19 এর কারণে। আগে ঈদের দিনে জম্পেশ আড্ডা হতো পাড়ার মোড়, দোকানে, কফি শপে, রেস্টুরেন্টে, এবার সেসবও তালাবন্ধ, ফাঁকা। এবার আমরা ঈদে যে বাড়িতে যেতে পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। বাইরে বের হতে না পেরে ঘরবন্দি মানুষ বেছে নিয়েছে পরিবারের সান্নিধ্য। ঘরে বসে আড্ডা, টেলিভিশন দেখে সময় কাটাচ্ছেন অনেকে। পড়শি স্বজনদের আমন্ত্রণও নেই। সামাজিক দূরত্ব বজায় রাখতে খাবারের টেবিলে শুধু পরিবারের সদস্যরা। টিভি দেখে গল্পগুজব করে আসলে আমরা সময় পার করছি। যখন বাইরে যাবে তখন আমরা যাবো শিশু মেলায়। হ্যাঁ, করোনা মহামারীর এই ঈদে আনন্দের চেয়ে আতঙ্কই এনে দিয়েছে ঘরবন্দি নগরবাসীকে। এমন ঈদ এই বয়সের কেউ আগে কখনো দেখেনি। এখন উৎসবের চেয়ে সুস্থভাবে বেঁচে থাকাটাই মানুষের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। করোনা ভাইরাসের এই পরিস্থিতি কাটিয়ে আগামীতে ঈদগুলো হবে উৎসব মুখর, এমনটাই প্রত্যাশা সবার। সবাইকে ঈদ মোবারক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকলেও কিছু পেশার মানুষের কখনো এর জন্য ছুটি নেই। তাদের জন্য ঈদের আনন্দ মানেই জরুরি সেবা নিশ্চিত করা। ডাক্তার, নার্স, পুলিশ, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের নিত্যদিনের ব্যস্ততার মতোই কাটে ঈদের দিনটিও। ব্যতিক্রমী এসব মানুষের ঈদের দিনের কাজের কিছু চিত্র তুলে ধরেছেন নিয়াজামান সজীব। পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে করোনা ভাইরাস। যদি এই ভাইরাসটি এদেশে না আসতো তবে কি এসব মানুষদের ঈদের দিনটি অন্যরকম হতো? কি ঈদ, কি ঝড় বৃষ্টি, সব দিনই তাদের কাছে একরকম। এরা অন্যকে সেবা দিয়েই নিজেদের ঈদের আনন্দ খুঁজে পান। এটা একটা ভালো লাগা যে ঈদের সময় যেখানে সবগুলো সার্ভিস কলাপস থাকে সেখানে হাসপাতালগুলো মানুষের সেবার জন্য খোলা রাখি আমরা। পরিবার পরিজনের সাথে কথা হয়েছে, তারা তো মিস করতেছে, আমিও মিস করতেছি, যখন কথা বলি তখন তো খারাপ লাগে। ডাক্তার, নার্স, পুলিশদের মতো নিজেদের দায়িত্ব পালন করতে দিনের শুরু থেকেই প্রস্তুত ফায়ার সার্ভিসের কর্মীরা। এমনিতেও তো অপারেশনাল লোকের ব্যক্তিদের ছুটির বিষয়ে একটু কিছুটা সীমাবদ্ধতা আছে, আর বর্তমানে এই সীমাবদ্ধতা আরও অনেক বেশি। গণমাধ্যম, বিশেষ করে অনলাইন পোর্টাল এবং টেলিভিশনে কাজ করা মানুষগুলোর ঈদের আনন্দ সহকর্মীদের সাথে কুশল বিনিময় আর সবাইকে তথ্য সেবা দেয়াই। অফিসে বা বাইরে তারা প্রতিটি দিনের মতোই কর্মমুখর। গণমাধ্যম কর্মী হিসাবে আজকে সারা ঢাকা শহরে কী অবস্থা, সার্বিক জনজীবন কেমন, এটার জন্য আমি ছবি তোলার জন্য ব্যস্ত আছি। তবুও এই মানুষগুলো মনের ভেতরে আশা পুষিয়ে রাখে এই ঈদ পার হলে পরের ঈদে হয়তো ছুটি পাবে। করোনা মুক্ত পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করবে অন্য কোথাও, অন্য কোনোভাবে। প্রতি বছর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সহমর্মিতার বার্তা। এবারের ঈদের আনন্দ হচ্ছে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা। এবারের ঈদের উৎসব হচ্ছে বেঁচে থাকার লড়াই। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে গণভবনে ঈদের নামাজ শেষে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, ঈদের আনন্দ করতে গিয়ে এমন কিছু করা যাবে না যা অন্যের বিপদের কারণ হতে পারে। পাশাপাশি এই দুর্যোগে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দেশের সামর্থ্যবানদের প্রতি আহ্বানও জানান তিনি। এ সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যা নিজের ও অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আসুন ঘরে বসে আমরা ঈদের আনন্দ উপভোগ করি এবং আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ আছে তাদের সহায়তায় এগিয়ে আসি। ঈদ উপলক্ষে যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও ফল উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শ্যামলীতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন তার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান, লিকু, প্রোটোকল কর্মকর্তা খুরশিদুল আলম ও সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ারি আলম সরকার।
বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার ও চট্টগ্রামে করোনা সন্দেহে চিকিৎসক সহ আরও 5 জন মারা গেছেন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান 45 বছর বয়সী এক ব্যক্তি। বরিশাল বিভাগের 4 জেলায় পুলিশ ও নার্স সহ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 28 জন। সিলেটে উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন 1 জন, সেখানে নতুন আক্রান্ত হয়েছে 25 জন। রংপুরে মারা গেছেন 67 বছর বয়সী এক ব্যক্তি। করোনা পজিটিভ হয়েছেন আরও 7 জন। এদিকে চট্টগ্রাম মেডিকেলে এক চিকিৎসক ও কক্সবাজারে চকরিয়া আইসোলেশনে থাকা এক ব্যক্তি মারা যান সকালে। এছাড়া নোয়াখালীতে 12 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 8 জন করোনা পজিটিভ হয়েছেন। জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের একজন চিকিৎসক ও জামালপুর আরটিপিসিআর ল্যাবে কর্মরত এক স্বাস্থ্যকর্মী সহ 2 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাঙ্গামাটিতেও 2 জনের দেহে করোনা পাওয়া গেছে, তারা 2 জনই কাপ্তাইয়ের বাসিন্দা। নারায়ণগঞ্জে 24 ঘন্টায় 121 জন আক্রান্ত হয়েছেন। সমন্বয় ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণে সরকার করোনা প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, করোনা পরিস্থিতি নিয়ে দেশে বিশৃঙ্খলাও সৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব বলেন মির্জা ফখরুল। এই সংক্রমণকে প্রতিরোধ করার জন্য সরকারের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না, সমন্বয় ছিল না, এখনও নেই। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সমালোচনা করব, সেটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা অবশ্যই হবে। আশা করব সরকার সেই সমালোচনাগুলো থেকে তারা শুধরে নেওয়ার, সংশোধিত হওয়ার চেষ্টা করবে। ভিন্ন পরিবেশে এবার সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাসের কারণে এবার ঈদগাহে নামাজ আদায় করতে না পারলেও এলাকার মসজিদে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। গাজীপুরের জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এখানে নামাজ আদায় করেন। বরিশালে কালেক্টরেট জামে মসজিদে সকাল 8টায় ঈদের নামাজ হয়। ব্রাহ্মণবাড়িয়াতেও খোলা মাঠের পরিবর্তে বিভিন্ন মসজিদে ঈদে জামাত অনুষ্ঠিত হয়েছে। নাটোরে প্রধান 3টি জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়াও খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুষ্টিয়া সহ সারা দেশে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। এ সময় করোনা ভাইরাস সহ সব ধরনের বিপদ থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে কার্প জাতের মাছ। নদী দূষণকারী পাওয়ার প্ল্যান্ট ও পেপার মিল বন্ধ সহ নানা পদক্ষেপের ফলে এবার 25,000 কেজি ডিম সংগ্রহ হয়েছে। গবেষকরা বলছেন যা গত এক যুগে সর্বোচ্চ। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মিঠা পানির মা মাছ এবার ডিম ছাড়ে শুক্রবার। চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলার প্রায় 98 কিলোমিটার দীর্ঘ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে 280টি নৌকা যোগে ডিম সংগ্রহ শুরু করে স্থানীয়রা। আর অনেক বছর পর এবার পর্যাপ্ত ডিম সংগ্রহকে কেন্দ্র করে হালদা পারে সৃষ্টি হয় উৎসবের আমেজ। এবার 25,536 কেজি মাছের ডিম সংগ্রহ হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 4 গুণ বেশি। ইনশাল্লাহ খুব সুন্দর ডিম হয়েছে। আমার 4টি নৌকায় প্রায় 80 কেজি ডিম হয়েছে। আমি প্রতি বছরের চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমা অমাবস্যার তিথিতে বজ্র সহ বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে হালদা নদীতে, আর তখনই তাপমাত্রা অনুকূলে থাকলে ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। কিন্তু এবার বর্ষণ এবং পাহাড়ি ঢল ছাড়াই মা মাছ ডিম ছাড়ে। নদীর দূষণ কমায় এ বিরল ঘটনা বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত 1 বছর ধরে এই 2টো ইন্ডাস্ট্রি বন্ধ এবং তামাক চাষ প্রায় 70% রিমুভ করা হয়েছে। এছাড়াও প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানের ফলে বিগত সারা বছর ধরে এখানে মা মাছ প্রোটেক্টেড ছিল। গত বছর হালদা নদীতে ডিম সংগ্রহ করা হয়েছিল প্রায় 7,000 কেজি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের 6টি গ্রাম। ভেঙে গেছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষেত ও লিচু বাগান। গ্রামবাসীরা জানান, রাতে সবাই ঈদের আমেজে থাকলেও হঠাৎ কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। অনেকের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা আছেন খোলা আকাশের নিচে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা দুর্যোগের মধ্যেও চুয়াডাঙ্গায় এবার আশীর্বাদ হয়েছে ভুট্টা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে এ ফসলের। বাজারে দামও বেশি ভুট্টার। সারা দেশে মোট উৎপাদিত ভুট্টার প্রায় 20% চাষ হয় চুয়াডাঙ্গায়। কৃষি বিভাগ আশা করছে জেলায় এবার উৎপাদন হবে 5 লাখ টনেরও বেশি ভুট্টা। এবারে পার্টেক্স খেলার খবর। সবাইকে বাড়িতে থেকে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ঈদের সময়টা বন্ধুদের সাথেই বেশি কাটানো হয়, তবে এবার পরিবারের সাথে পুরো সময় কাটানোর সবচেয়ে ভালো সুযোগ এসেছে। যুক্তরাষ্ট্রে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদে বাড়িতে থাকি, যেন পরের ঈদটা সবাই মিলে একসাথে উদযাপন করতে পারি। এছাড়া সৌম্য সরকার, লিটন দাস অনেকে ক্রিকেট ভক্ত ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অন্যরকম ঈদ উল ফিতর, নেই ঈদগাহী জামাত, কোলাকুলি। মসজিদের নামাজে ভিড় মুসল্লিদের, করোনা মুক্তির প্রার্থনা। নিরানন্দ রাজধানী বিনোদন কেন্দ্র ফাঁকা, ঘরে ঈদ উৎসব। জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যম কর্মী সহ অনেকেই। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। সামাজিক দূরত্বে শুভেচ্ছা বিনিময় গণভবনে। বরিশাল, সিলেট, রংপুর ও কক্সবাজারে করোনা সন্দেহে আরও 5 জনের মৃত্যু। জামালপুরে চিকিৎসক সহ করোনা টেস্টিং ল্যাবের স্বাস্থ্যকর্মী আক্রান্ত। এবং প্রেম ও জোহের কবি কাজী নজরুলের 121তম জন্ম জয়ন্তী আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।